জামাই ষষ্ঠী দিনে সকালে টেবিল ফ্যানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো শাশুড়ির। জামাই ষষ্ঠী দিন সকালে গায়ের উপরে টেবিল ফ্যান পড়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো 53 বছর বয়সী এক মহিলার। শোকস্তব্ধ গোটা পরিবার। ঘটনাটি ঘটে শান্তিপুর থানার অন্তর্গত কন্দখোলা নতুন পাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকাল 10টা নাগাদ অষ্টমী মজুমদার ঘরের ভেতরেই টেবিল ফ্যান চালিয়ে ঘর পরিষ্কার করছিলেন। মেয়ে জামাই আসবে বলে তার স্বামী বাজারে গিয়েছিলেন বাজার করতে, ঠিক তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি। কিছুটা সময় বাদে তার স্বামী বাড়িতে এসে দেখে তার স্ত্রীর গায়ের ওপর টেবিল ফ্যানটি বিদ্যুৎ সংযোগ অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি ছুটে আসে এলাকার লোকজন। এরপর ওই মহিলাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। যদিও ওই মহিলার হাতে বেশ কিছুটা অংশে বিদ্যুৎ সংযোগ হয়ে যাবার কারণে ঝলসে যাওয়ার চিহ্ন রয়েছে। স্বভাবতই জামাই ষষ্ঠী দিন সকালে মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। এছাড়াও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠায় শান্তিপুর থানার পুলিশ। ঘটনাটা বাড়িতে কেউ ছিলেন না, উনি একা ছিলেন, ঘর নিকাতে লাগছিল। এখন টেবিল ফ্যানটা মনে হয় চালানো ছিল, এখন ওটা বডি হয়ে গেছে, এখন গায়ের উপর পড়ে উনি ছটফট করে মারা যায়, কেউ টের পায়নি ঘরের ভিতরে। তারপরে ওনার স্বামী এসে খোঁজ করছে যে কোথায় গেল। তারপরে ঘরে গিয়ে দেখে যে পড়ে আছে। তখন বাড়ির আশেপাশের লোকজন জড়ো হয় এবং আমরা সব ছুটে আসি, এসে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে আসার পর ডাক্তারবাবু বললেন যে ওটা আজকে তো জামাই ষষ্ঠী, মানে বাড়িতে কোনো জামাই ষষ্ঠীর কোনো জামাই মেয়ে আসবে, সেই জন্য ওনার স্বামী বাজার করতে গিয়েছে, বাজার করে ফিরে এসেছে। জামাই মেয়েরা কি তখন এসেছিলেন বাড়িতে? আসেনি এখনো। যে তার আগে এইভাবে ঘটনা ঘটলো। কোথায় বাড়ি উনি? কন্দখোলা নতুন পাড়া। কখন হয়েছে ঘটনাটা? 10:30-11:30। আজকে সকাল 10:30-11:30। নাম কি? অষ্টমী মজুমদার। যে মারা গেছে তার নাম কি? ওই তো অষ্টমী মজুমদার। বয়স কত হবে? বয়সটা 53। সুস্বাস্থ্যের সেরা ঠিকানা রয়্যাল কেয়ার ফার্মেসি। এখানে রয়েছে বিভিন্ন চিকিৎসকদের চেম্বার, রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা এবং আইসিইউ অ্যাম্বুলেন্স সহ 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা। শুধু তাই নয়, ঔষধের ওপর পাচ্ছেন 15-24% পর্যন্ত ছাড়। মনে রাখবেন, রয়্যাল কেয়ার ফার্মেসি, পশুপতিনাথ হাউজিং কমপ্লেক্স, কবিগুরু রবীন্দ্রনাথ পথ, কাঞ্চনাপাড়া। নৈহাটিতে এই প্রথম থিম বেসড রেস্টুরেন্ট দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইসিন রেস্টুরেন্ট। এখানে পাবেন ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ বা বেঙ্গলি সমস্ত রকম খাবার। একমাত্র ও সুন্দর প্রতিষ্ঠান হল দ্য ব্ল্যাক হারবার। পুজোর আসরে ঘুরতে ঘুরতে সব পরিবারে চলে আসুন। ঠিকানা 225/1 RBC রোড, নৈহাটি। আর হ্যাঁ, এখানে পাবেন বিনা কোনো অতিরিক্ত খরচে ফ্রি হোম ডেলিভারির সুবিধা।